বাংলাদেশ থেকে কর্মী আমদানি বিষয়ে গ্রিসের সংসদে উত্থাপিত বিলটি পাশের অনুমোদন পেয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এথেন্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ কুমার সরকার। প্রদীপ, বাংলাদেশ থেকে গ্রিসে কর্মী আমদানি বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের? ফাতেমা, আপনাকে ধন্যবাদ। গতকাল গ্রিস সংসদ ভবনে একটি বিল পাশ হয়েছে। বাংলাদেশের সাথে যে শ্রমিক আনার যে চুক্তিটা হয়েছিল সেটি পাশ করেছে গ্রিক সরকার। এখানে যে প্রতি বছর 4,000 করে শ্রমিক আনবে, মোট 15,000, তাতে করে প্রায় 4 বছরের মধ্যেই 15,000 শ্রমিক আনা সম্ভব হবে বলে জানিয়েছে এখানকার অধিবাসন মন্ত্রী নোটিস মিত রাকিজ। তবে এইখানে যারা আসবে তারা প্রতি 9 মাস, প্রত্যেক বছরে 9 মাস করে কাজ করতে পারবে এবং 3 মাস তাদেরকে বাধ্যতামূলক দেশে গিয়ে থাকতে হবে। এদিকে যারা এইখানে আছে, বিশেষ করে যে 15,000 বাংলাদেশি অবৈধ নাগরিক আছে, তাদের বৈধ কাগজপত্র নেই, তারাও এই আওতায় আসতে পারে। তবে তাদেরকে অবশ্যই 5 বছরের ডকুমেন্ট থাকতে হবে গ্রিসে এই বৈধতা নিতে হলে, তবে তারা কৃষি শ্রমিক হিসেবেই সেই আওতাধীন থাকবে। তবে যেমন ওই বাংলাদেশ থেকে যে কৃষি শ্রমিক গুলো আসবে তারা 5 বছরের বেশি কিন্তু এখানে থাকতে পারবে না এবং তাদের কার্ড দ্বিতীয়বার রেনু হবে না। কিন্তু এইখান থেকে যারা এই একই অবস্থা, যারা কৃষি বিষয়ে তারা যারা ভিসা নেবেন তারাও কিন্তু এই 5 বছরের বেশি গ্রিসে থাকতে পারবে না, এইটা জানিয়েছে এইখানকার যে সংসদে যে যখন বিলটা উত্থাপন হয়েছিল তখন তারা এই বিষয়টা জানিয়েছে। ফাতিমা, প্রদীপ, আপনাকে ধন্যবাদ।